আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতন নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের পাঠে আমরা খ দিয়ে শুরু ছেলে শিশুর জন্য 27টি ইসলামিক নাম এবং সেই নামের বাংলা অর্থ সহ জেনে নেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে, নাম নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা প্রকাশ করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাই। সর্বপ্রথম আমরা জেনে নেব মুসলিম নাম খলিল আহমেদ, যার বাংলা অর্থ প্রশংসিত সাহায্যপ্রাপ্ত। খলিল আহমেদ শব্দের অর্থ প্রশংসিত সাহায্যপ্রাপ্ত। এরপর জেনে নেব মুসলিম নাম খায়রউদ্দিন, যার বাংলা অর্থ দিনের অনুগ্রহ। খায়রউদ্দিন শব্দের অর্থ দিনের অনুগ্রহ। এরপর জেনে নেব মুসলিম নাম খায়রুল হাসান, যার বাংলা অর্থ সুন্দর সুসংবাদ। এরপর জেনে নেব মুসলিম নাম খতিব, যার বাংলা অর্থ ভাষণদাতা। খতিব শব্দের অর্থ ভাষণদাতা। এরপর জেনে নেব মুসলিম নাম খালিক, যার বাংলা অর্থ ভদ্র বা সদারাসি। খালিক শব্দের অর্থ ভদ্র বা ভদ্রতা বোঝানো হয়েছে। এরপর জানব খলিল শব্দের অর্থ বন্ধু, মুসলিম নাম খলিল, যার বাংলা অর্থ বন্ধু। এরপর জেনে নেব মুসলিম নাম খলিল আঞ্জুম, যার বাংলা অর্থ বন্ধু তারা। এরপর জেনে নেব মুসলিম নাম খায়ের, যার বাংলা অর্থ উত্তম বা কল্যাণ। খায়ের শব্দের অর্থ উত্তম বা কল্যাণ। এরপর জানব মুসলিম নাম খুরশিদ আলো, যার বাংলা অর্থ আলো। খুরশিদ শব্দের অর্থ আলো। এরপর জেনে নেব মুসলিম নাম খুরশিদ আলম, যার বাংলা অর্থ বিশ্বের আলো। খুরশিদ আলম শব্দের অর্থ বিশ্বের আলো বোঝানো হয়েছে। এরপর জেনে নেব মুসলিম নাম খয়ের, যার বাংলা অর্থ উত্তম। খায়ের খয়ের পাশাপাশি একই অর্থ, শুধু আকার ইকারের তফাত। এরপর জেনে নেব মুসলিম নাম খাদিম, যার বাংলা অর্থ সেবক। খাদিম শব্দের অর্থ সেবক। এরপর জেনে নেব মুসলিম নাম খালিদ, যার বাংলা অর্থ চিরস্থায়ী। খালিদ শব্দের অর্থ চিরস্থায়ী। এরপর জেনে নেব মুসলিম নাম খবির, যার বাংলা অর্থ অভিজ্ঞ। খবির শব্দের অর্থ অভিজ্ঞ। এরপর জেনে নেব মুসলিম নাম খাত্তার, যার বাংলা অর্থ বক্তা। খাত্তার শব্দের অর্থ বক্তা। এরপর জেনে নেব মুসলিম নাম খুরশিদুল হক, যার বাংলা অর্থ সত্যের আলো। খুরশিদুল হক শব্দের অর্থ সত্যের আলো বোঝানো হয়েছে। এরপর জানব মুসলিম নাম খায়রুল ইসলাম, যার বাংলা অর্থ ইসলামের জন্য উত্তম। খায়রুল ইসলাম শব্দের অর্থ ইসলামের জন্য উত্তম। এরপর জেনে নেব মুসলিম নাম খায়রুল কবির, যার বাংলা অর্থ মহা উত্তম। খায়রুল কবির শব্দের অর্থ মহা উত্তম। এরপর জানব মুসলিম নাম খালেদ হুসাইন, যার বাংলা অর্থ স্থায়ী উত্তম। খালেদ হুসাইন শব্দের অর্থ স্থায়ী উত্তম। এরপর জেনে নেব মুসলিম নাম খোয়াম, যার বাংলা অর্থ প্রস্তুতকারী। খোয়াম শব্দের অর্থ প্রস্তুতকারী। এরপর জেনে নেব মুসলিম নাম খাতি, যার বাংলা অর্থ সমাপনকারী। খাতি শব্দের অর্থ সমাপনকারী। এরপর জেনে নেব মুসলিম নাম খাতিব, যার বাংলা অর্থ ভাষণ দানকারী। খাতিব শব্দের অর্থ ভাষণ দানকারী। এরপর জেনে নেব মুসলিম নাম খাতিম, যার বাংলা অর্থ সমাপনকারী। খাতিম শব্দের অর্থ সমাপনকারী। এরপর জেনে নেব মুসলিম নাম খলিলুর রহমান, যার বাংলা অর্থ দয়াময়ের নগণ্য দাস। এরপর জেনে নেব মুসলিম নাম খবির, যার বাংলা অর্থ সংবাদদাতা। খবির শব্দের অর্থ সংবাদদাতা। এরপর জেনে নেব মুসলিম নাম খলিল উদ্দিন, যার বাংলা অর্থ দিনের বন্ধু। খলিল উদ্দিন শব্দের অর্থ দিনের বন্ধু। এরপর জেনে নেব মুসলিম নাম কবির উদ্দিন, যার বাংলা অর্থ দিনের উন্নতি প্রদানকারী একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।